কথা আছে কিছু অসাধু ব্যবসায়ী যখন খাদ্যটা ভালো চলছে হয়তো অনেকে এসে বলছে যে ব্যবসায়ী কিন্তু আমার খাদ্য দেন তখন তারা দেখা যাচ্ছে নিজের মিল নাই ওইগুলি ভাঙাইতেও পারতেছে না কয়েকটা আইটেম মিক্সার করে তাদের ধরা দিচ্ছে আর ধরা কারণ পিছনে একটা যুক্তি আছে সেটা হচ্ছে যে বেশিরভাগ আমাদের খামারিরা দোকান থেকে বাকি খাদ্য খাওয়ায় মানে দামও বেশি ধরে এবং যা দেয় বাধ্য তারা তাই নেয় তারা যে গুণাগুণ বিচার করে ভালোটা নেবে এই সুযোগটা তাদের হাতে কম কাজে এই যে বাকি নেওয়ার কারণে বাকি নেওয়ার কাজেই সবাইকে অনুরোধ করব ভালো কিছু খাওয়ান নগদে খাওয়ান এবং প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুই হাজার তেইশ কৃষিআন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে ভিন্ন ধর্মী একটা প্রতিবেদন আপনাদের দেখাবো আজকে আপনাদের দেখাবো আকাশচুম্বী গোখাদ্যের সহজ সমাধান সেই লক্ষ্যে আমাদের আইন খামা চ্যানেল অবস্থান করছে মেসার্স হাসিফ এন্টারপ্রাইজে আর এই হাসিফ এন্টারপ্রাইজের অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার বরাল ব্রিজ রেল স্টেশন সংলগ্ন যে ফুটবল খেলার মাঠ আছে এই মাঠের পশ্চিম পাশে এখান থেকে প্রায় তেইশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানের মালিক মুকুল কাকা ওনাদের নিজস্ব মিলে পনেরো থেকে ষোলো বা বিশটা আইটেম দিয়ে গোখাদ্য মিক্সড করে আসতেছে এর পাশাপাশি এর আগে ওনারা আপনার ব্রয়লার মুরগি বা মুরগির যে ফিট পাওয়া যায় বা গো মুরগির যে খাদ্য আছে এগুলো মিক্সড করে খাওয়াতো আমি কিন্তু গত পর্বেও মোটামুটি খুব রিজনেবল প্রাইজে এই মিক্সড গোখাদ্য দেখাইছি তো সেই লক্ষ্যে আজকেও আসছি এই হাসিব এন্টারপ্রাইজে দেখব আজকে কতগুলো আইটেম মিক্সড করে আমাদের কেমন মূল্যে এগুলো দেখায় বা খাদ্য যে মিক্সড করবে এগুলোর গুণগত মান কেমন হবে গাভি বা সার খেলে ফিডব্যাক কেমন পাবে এই সম্পর্কে এই মিলের মালিক বা এই প্রতিষ্ঠানের মালিকের কাছে আমরা জানবো দর্শক ভাই বোনেরা আপনারা এখানে এসে দেখে শুনে নিজেদের মতো করে আইটেম মিক্সড করেও এগুলো নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি দ্বিতীয়বারের মতো প্রতিবেদনে আপনাকে স্বাগতম তোমাদেরও স্বাগতম আচ্ছা আপনার ব্যক্তিগত পরিচয় দর্শকদের জানাবেন আমি স্বাধীন মাহবুব মুকুল আমি দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত কারণ আমার বাবা ব্যবসায়ী ছিল আমিও সেই সূত্রে আমার বড় ভাই যদিও চাকরি করে ছোটরা চাকরি কিন্তু আমি ব্যবসা নিয়ে আছি আচ্ছা আপনার এই যে প্রতিষ্ঠানটা হাসিব এন্টারপ্রাইজ এটার অবস্থানটা আমাদের জানাবে এটা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার বরাল ব্রিজ স্টেশন সংলগ্ন মানে খেলার মাঠের পশ্চিম পাশে আচ্ছা এটা হচ্ছে মিল এই মিলের আপনি এই প্রোডাক্টগুলো পনেরো থেকে ষোলোটা আইটেম মিক্স করে গো তৈরি করতেছেন গতবার কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে আপনার এই খাদ্যটা দেখাইছি দর্শক কেমন সারা দিয়েছে অভূতপূর্ব সাফল্য কারণ হচ্ছে যে তোমাদের চ্যানেলটাও জনপ্রিয় এবং এত মানুষ দেখেছে এত কল আসছে এবং এত বিক্রি হচ্ছে তা আমি কল্পনাও করতে পারিনি আচ্ছা এমনি আপনার বিভিন্ন জেলায় কি দেওয়া হয়েছে হ্যাঁ বিভিন্ন জেলাতে যাচ্ছে একবারে ছাতক থেকে শুরু করে কুড়িগ্রাম নাগেশ্বর পর্যন্ত মাল পৌঁছাইছে দেশের বিভিন্ন জায়গাতেই মাল যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আঙ্কেল হচ্ছে শিল্পীপনা মানুষ যে কারণে কিন্তু আসলে এখন অনেকেই দেখা যাচ্ছে যে ব্যবসা করতেছে ব্যবসায় চলে আসছে কিছু অসধু ব্যবসায়ীর কথাও আপনি বললেন যে আসলে তারা বিভিন্নভাবে প্রতারণা করতেছে তো আসলে দর্শক কিভাবে বুঝবে যে কে প্রতারক আর কে আসলে অরিজিনাল ব্যবসায়ী এটা একটু সংক্ষেপে আমাদের জানাবেন আসলে যেখান থেকে যে মাল কেনুক জানা কেনার সময় জানা উচিত যে তার নিজস্ব মিল আছে কিনা প্রতিষ্ঠান আছে সে কীভাবে খাদ্যটা করতেছে মিক্সার খাদ্য করতে কারণ মিক্সার খাদ্যের এই জনপ্রিয়তার কারণে এখন দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী দুইটা চারটা আইটেম যে কোনোভাবে মিক্সার করে দিয়ে দিচ্ছে মিক্সার করে বিক্রি করতেছে কিন্তু তার যদি মিল না থাকে সে জব ছোলা ডাবলি খেঁসারি ভুট্টা তারপরে ধুমসের বিচি এগুলি ভাঙাবে কী করে আচ্ছা এগুলি তো তারা না ভাঙাই না দিয়ে তারা মিক্সার খাদ্য তৈরি তাদের আমি একটু সংক্ষেপে বলবো যারা মালগেন তারা একটু জানিয়ে কিনবেন যে এই সব আইটেম গুলি তারা দেয় কিনা আচ্ছা এই যে আপনার গত প্রতিবেদন আমরা করে গেলাম আপনি বলতেছেন অনেক মাল বিক্রি করছেন ট্রাকে নিলে খরচটা কেমন আসতেছে বা যারা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা অর্ডার করতেছে তাদের জন্য কি রকম সুযোগ সুবিধা দিচ্ছেন বা কিভাবে পাঠাচ্ছেন এটা একটু আমাদের জানাবেন যারা অল্প করে নিচ্ছে এক দুই বস্তা তাদের জন্য কি পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছে খরচটা হচ্ছে ওনারাই নেয় হচ্ছে একশো আশি টাকা পার বস্তা যদি দুই টনের ই হয় দেখা যাচ্ছে দুই টনের একটা গাড়ির ভাড়াটা নেয় হচ্ছে নাগেশ্বর পাঠাইছি ওখানে দেখা যাচ্ছে এগারো হাজার টাকা কিন্তু যদি ওই পাঁচ টন নিত হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এই দুই হাজার টাকার কম বেশি সে তিন টন মাল বেশি নিতে পারতো কাজে তখন দেখা মালের কষ্টটা অনেক কমে আসতেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কেয়ারিং এর যে ব্যাপারটা এটা যদি একটু সুল মূল্যে পাওয়া যায় বড় গাড়িতে খরচ কম তার মানে হ্যাঁ বড় গাড়িতে অনেক খরচ কম কারণ ছোট ছোট গাড়িতে খরচটা বেড়ে যায় আচ্ছা এখন প্রোডাক্টের কি অবস্থা এখন কি দাম বাড়ছে নাকি সেই আগের মতো আমাদের সেই রেটেই দেখাতে পারবেন এখনো আশা করছি আল্লাহর মর্জি ওই দামেই দিতে পারবো যদিও দাম বাড়ছে তবে আমি তো আগেই বলছি যে মূলত বিজনেসটাই হচ্ছে প্রফিটের জন্যই আমার মূল উদ্দেশ্য না আমি সারা জীবনে মানুষকে নিয়ে কাজ করি আমার এক সময় আর একটা ব্যবসা ছিল হ্যান্ডিক্রাফ্ট স্বাধীন হ্যান্ডিক্রাপ্টের নামে একটা হ্যান্ডিক্রাপ্ট ছিল সেটা সারা বাংলাদেশের আমি বড় বড় মার্কেটে বিক্রি করছি এবং এই মালগুলি সব বস্তু বিক্রি করছি সিলেট নিউ মার্কেট সিলেট আলহামরা শপিং সিটি এবং জাহিদ পর্দা বিতানে আহমদ মেনশনের এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে আমার মালগুলি গেছেন যারা এই সিলেটের বাসী প্রতিবেদন দেখছেন তারা অবশ্যই এই দুই দোকানের নাম জানেন এবং ওখান থেকে এই মালগুলি আমার হ্যান্ডিক্রাফ্টের মালগুলি তার ইম্পোর্টের লাইসেন্স আছে হ্যাঁ আমার ইম্পোর্টের লাইসেন্স আছে তার মানে আপনার মালগুলো বিদেশেও কিন্তু এখান থেকে রপ্তানি করতেন না আমি আর ইম্পোর্ট লাইসেন্স ইম্পোর্ট লাইসেন্স সাধারণত আমি খোলের জন্য খোলটা আমদানি করতাম বিদেশ থেকে আচ্ছা নারিকেলের খোল আমার ভিয়েতনাম থেকে নারিকেলের খোল আমদানি করতাম আচ্ছা এখন ইদানিং আঙ্কেল দেখা যাচ্ছে যে সয়াবিনের খোলের আসলে অনেকেই খোঁজ করে আসলে কি এটা পাওয়া যায় সোয়াবিনের কোয়ালিটির বর্তমানে একটু সংকট হয়েছে এইটা আর পাওয়া যাচ্ছে না মার্কেটে এখন কিন্তু মার্কেটে মার্কেটে নাই আচ্ছা এখন কি কি আইটেম মাছলে কয়টা আইটেমে কেমন খরচ হচ্ছে কেউ যদি 15টা আইটেম মিক্সড করে নেয় আপনি তো 15টা আইটেম পর্যন্ত আপনার কাছে আছে 16টা 16টার খরচ কেজিতে কত পড়তিছে এখন ওই 36 টাকা 50 পয়সায় আছে ভাই আগের টাকা 50 পয়সা আর এর খাদ্যর গুণগত মান কেমন কেউ যদি আবার কি এর পাশাপাশি কি আলাদা করে আপনার খাদ্য খ হচ্ছে আবার আলাদা করে কি খোলবুষি খাওানোর প্রয়োজন আছে না খোলবুষি খাওানোর প্রয়োজন নাই কারণ যারা খাওয়াচ্ছে ইনশাআল্লাহ এই খাদ্য খায় তাদের দেখা যাচ্ছে যে মানে দুধটা বেশি হচ্ছে কিংবা হচ্ছে ওই যারা একবার নিচ্ছে তারা আবার নিচ্ছে এইটাই হলো আমার বড় সাফল্য আজকে চলেন আপনার প্রোডাক্টের আগে গুণগত মান আমরা দেখবো কারণ এখনো তো আপনি মিক্সটা করেন নাই মানে পাউডার তো এখনো করতে দেন নাই না ওই পাউডারও তৈরি করার জন্য সব রেডি রাখছি মানে পাটও তো আমরা হাতে একটু তৈরি করে দেখবো তার পাশাপাশি যেগুলো হচ্ছে এই যে ছোলা আছে যেমন ভুটটা আছে আপনার হচ্ছে কি বলে খেসারি আছে এগুলো আমরা একটু দেখবো যে প্রোডাক্টের আসলে গুণগত মান কেমন চলেন একটু দেখি আর কথা বলি আচ্ছা কাকা দেখি একটু আপনার এই খাদ্যর যে কোয়ালিটি এগুলো আমরা একটু এটা হচ্ছে নারকেলের খোল এটা এক নাম্বার নারকেলের খোল এটা এই যে কি সুন্দর চটি এই খোল সাধারণত কেউ ব্যবহার করে না আচ্ছা আর যদি পাউডার হতো তাহলে কি রেট কম হতো তখন তো একটু কমানো যেত যদি এই রকম দানাদার চটি চটি নিতে হয় তাহলে রেট কিন্তু বেশি না হ্যাঁ বেশি এটা হচ্ছে নারকেলের নারকেলের খোল আচ্ছা খুব সুন্দর সুঘ্রাণ আচ্ছা আর এই পাশ থেকে একটু দেখেন কি কি আছে আপনার কাছে এটা হচ্ছে মসুরের ভুসি মসুরের ভুসি মানে ভালো মশয়ের ভুসি আচ্ছা আর এই পাশে এটা হচ্ছে ফিড ফিড ফিডও ব্যবহার করা হয় না সামান্য পরিমাণ দেওয়া হয় এটা আচ্ছা এই পাশে কি আছে এটা হলো অ্যাঙ্কার ভুসি অ্যাঙ্কারের ভুসি দেখুন এর কোয়ালিটি আচ্ছা কোনো ধোলাবালি নাই এর আগের অনেকেই বলছে যে একটু ধোলা পড়ছে আসলে ওগুলো কিন্তু ধোলা না অতিরিক্ত পাউডার হওয়ার কারণে ওইটাই কিন্তু ছিল আচ্ছা এটা হচ্ছে কি বললেন অ্যাঙ্কার ভুসি অ্যাঙ্কার ভুসি এ পাশে আরেকটা খোল না এটা হচ্ছে বাদাম খোল বাদামের খোল যে বাদাম আমরা খাই হ্যাঁ আচ্ছা এটাও বেশ দানা দানা চটি চটি গুড়া নাই ভিতরে তো নাই গুড়া দেখি একটু ভিতর দিকে কাকার আবার যদি ভিতরে রাখে অনেকে প্রশ্ন করতে পারে যে ভিতরেও কিন্তু একই রকম সব চটি চটি আচ্ছা এপাশে পাশে কি আছে এটা ধান

এটা ডারবি এটা ডারবি আচ্ছা দেখি ডারবি কার ডারবি বা বা যে যে বলে এপাশে কি আছে এটা এটা গমের ভুসি গমের ভুসি আচ্ছা আর এটা কি এটা খেশারির ভুসি আচ্ছা এপাশে আমি এর আগে আঙ্কেলকে ছোলা ছোলা এই যে এটা এটা হচ্ছে ধুমচার ধুমচার বিসি আর এটা হচ্ছে ছোলার ভুসি ছোলার ভুসি আর ওটা তো দেখাইছে এই পাউডারটা হচ্ছে কি জানো হচ্ছে ব্রান ব্রান রাইস ব্রান না হ্যাঁ রাইস ব্রান আচ্ছা আঙ্কেল এর আগে আমি আপনাকে বলছিলাম যে আসলে আঙ্কেল আপনার কি বিএসটিআই অনুমোদিত আছে কিনা খাদ্যের যে গুণগত মানটা আমরা আসলে পরীক্ষা করব কিভাবে যে আসলে আপনার খাদ্যগুলো শতভাগ পুষ্টিগুণ সমৃদ্ধ এটা হচ্ছে মানে আমার বিএসটিআই তো গতবারও বলেছি চেষ্টা হচ্ছে নেওয়ার জন্য এখন এই খাদ্যগুলি হচ্ছে আমরা যারা খাওয়াতে উপকার ভোগী তারাই বলতেছে যে ভালো বিএসটি এর অনুমতি কিন্তু ওইভাবে লাগতেছে না এর আগে আমি একটা সাক্ষাৎ করো মঞ্জু মোল্লা বড় ব্যবসায়ী এখানকার ওনার কিন্তু দেখাইছি যে উনি নিজেও আপনার এই খাদ্যগুলো ওনার গরুকে খাওয়ায় মানে ওনারা খামারির অনেক খামারি আমাদের এই খাদ্য খাওয়াচ্ছে তারা নিয়মিত নিয়ে খাওয়াচ্ছে উপকৃত উপকৃত আচ্ছা এখানে মোটামুটি আমরা ষোলোটা আইটেম দেখাইছি ষোলোটাই মিক্সড করা হবে না ওই পাশে একটু মনে হয় যে মিক্সড কিছু ইয়া আছে না চালাই দেন তো একটু দেখি কয়বার এটা কি পাউডার একবারই হয় শুধু একবার একবারই পাউডার করলে হয়ে যায় কারণ আছে এক মেশিনেই একবার মেশিনে একবার শুধু একবার মেশিন চালাবেন একবার মেশিন চালালেই এগুলি পাউডার হয়ে যাবে আচ্ছা একটু চালাতে বলেন তো দ্রুত এই যে এখানে কি কি সবগুলো দেয়া আছে কি 16 টা আছে এখানে হ্যাঁ না এখানে 7 টা আইটেম আছে আর বাদ বাকি বাদ বাকি গুলি তো ওইভাবেই যায় যেমন ভুসি তো আর ভাঙাইতে হয় না আচ্ছা আচ্ছা মোটামুটি যেগুলো দানাদার দানা সেই বড় বড় যেমন এই যে খোল টোল ওইগুলো ভাঙাতে হয় না আর এগুলো তো ভুট্টা টুট্টা তো এইগুলো ভাঙাতে হবে আর বাকি যেগুলো তারপরে আপনার ওই যে রাইস বান ট্রান এগুলো তো আর ভাঙানোর প্রয়োজন নাই শুরু হয়ে গেছে না এইভাবে তারপরে বাদ বাকি আরো আইটেমের সাথে মানে করা হয় এই যে পার আমি শুধু দেখার জন্য আসলে যে কেমন মিক্সড হয়েছে দেখি একটু আচ্ছা একদম কিন্তু পাউডার যে ধুলা হয়ে গেছে এরকম না মানে যে ভুসির মতো দানাদার দানাদার গুরুত্ব মনে হয় খুব খাবে এগুলো আর এইগুলোর সাথে যে সাতটা আইটেম যে মিক্সড করা হয়েছে এই সাতটার সঙ্গে বাকি যে নয়টা আছে এগুলো একদম সুন্দরভাবে মিক্স করার পরে রেডি করবেন বস্তায় রেডি বস্তায় রেডি হবে আচ্ছা কত কেজির বস্তা হয় সাঁত্রিশ কেজি নেট রেট একদম সাঁত্রিশ কেজি মাপা হ্যাঁ সাঁত্রিশ কেজি একটু বেশি দেওয়া হয় যাতে বস্তারে পরবর্তীতেই না হয় বিভিন্ন জায়গায় ওঠান আবার করাতে একটু স্কেল করেন কিভাবে স্কেল মেশিন আছে হ্যাঁ স্কেল মেশিন আছে স্কেল মেশিন কোনটা আচ্ছা এই যে এখানেই তো মিটারও আছে ডিজিটাল মিটার আছে আরে প্লেন মানে এটা আচ্ছা মানে এগুলোতে কোনো কাজ না আঙ্কেল হচ্ছে মানুষ মানুষ আসলে এই ধরনের কোনো কিছু করে না আমার জানা মতে তো চলেন বাকি আপনার বইগুলো একটু দর্শকদের দেখাবো আর যারা সুবিধা সুবিধাভোগী আছে এই খাদ্যের তাদের সম্পর্কে একটু জানবো আচ্ছা আঙ্কেল আমরা তো দর্শকদের যতটুকু ক্যামেরাতে দেখানো যায় একদম সম্পূর্ণ দেখায় দিলাম কিভাবে আপনি ভাঙাচ্ছেন প্রান্তিক পর্যায় থেকে কিভাবে কোন জিনিসটা কিভাবে সংগ্রহ করতেছেন সব দেখালাম এবং আপনার নিট রেট কত পড়বে সাঁত্রিশ কেজি বস্তাতে পড়তেছে এখন কত করে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর কেজি পড়তেছে হচ্ছে ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আচ্ছা এই যে আপনি মিক্সড গোখাদ্য আসলে রেডি করতেছেন বা বিভিন্ন পর্যায় দিচ্ছেন এর ভবিষ্যৎ সম্পর্কে একটু আমাদের জানাবেন মিক্সড গোখাদ্যর ভবিষ্যৎ খুবই ভালো কারণ বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম যেভাবে বাড়ছে তাতে খামারিরা মানে খাদ্য খাতে হিমশিম খাচ্ছে তাদের সুলভ মূল্যে যদি খাদ্য পাওয়া যায় তার আর তার গুণগত মান যদি ভালো হয় তাহলে মানুষ সেটাই নেবে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যেও কিছু কথা আছে কিছু অসাধু ব্যবসায়ী যখন খাদ্যটা ভালো চলছে হয়তো অনেকে আসে বলছে যে ব্যবসায়ীকে আমাকে খাদ্য দেন তখন তারা দেখা যাচ্ছে নিজের মিল নাই ওইগুলি ভাঙাইতেও পারতেছে না কয়েকটা আইটেম মিক্সার করে তাদের ধরা দিচ্ছে আর ধরা দেওয়ার কারণ পিছনে একটা যুক্তি আছে সেটা হচ্ছে যে বেশিরভাগ আমাদের খামারিরা দোকান থেকে বাকি খাদ্য খাওয়ায় মানে দামও বেশি ধরে এবং যা দেয় বাধ্য তারা তাই নেয় তারা যে গুণাগুণ বিচার করে ভালোটা নেবে এই সুযোগটা তাদের হাতে কম কাজে এই যে বাকি নেওয়ার কারণে বাকি নেওয়ার কাজে সবাইকে অনুরোধ করব ভালো কিছু খাওয়ান নগদে খাওয়ান এবং তাতে আপনি অনেক টাকা সাশ্রয় হবে আচ্ছা আঙ্কেল এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত আচ্ছা এর বাইরেও তো আঙ্কেলের আমরা একটু বইটই দর্শকদের দেখাই আঙ্কেল তো সাহিত্য পড়া মানুষ একটু বইগুলো কি দেখানো যাবে কষ্ট করে আচ্ছা দেখি কি কি বই আছে এখানে সবগুলো তো আপনার লেখা না

শব্দতরী ডট কম লেখে কেউ যদি সার্চ যায় তাহলে অনলাইনে এই পত্রিকাটা পাবে এবং ওখান থেকে পড়তে পারবে আচ্ছা আপনার নিজস্ব কি কোনো আপনার পত্রিকা আপনার নিজস্ব হ্যাঁ এটা আর সম্পাদক আমি অনলাইন পত্রিকা শব্দতরি শব্দতরী ডট কম এটা অনলাইন পত্রিকা এটা আমার ওয়েবসাইটে ওই যে শব্দতরী ডট কম কেউ যদি সার্চ দেয় তাহলে ওটা ওয়েবসাইটে পাবে এবং আমার না পাওয়ার বেদনা উপন্যাসটা ওখানে ধারাবাহিক ভাবে দিচ্ছি না বলার কথাটাও দেবো আচ্ছা দেখি না পাওয়ার বেদনাটা এটা না এটার পাট কয়টা আছে একটাই এক বই কি পুরো আচ্ছা এটা কি নিয়ে আলোচনা বিশদ আলোচনা করছেন এটা কি নিয়ে আসলে পাওয়া না পাওয়ার বেদনাটাই হচ্ছে মানুষের জীবনের আসল এটা কি আঙ্কেলের যৌবনকালে কালে লেখা নাকি আসলে এর পরবর্তীতে লেখা হয়েছে এটা যৌবনকালেরও না পরবর্তীতেই লেখা কারণ মানুষ না পাওয়া না পারে কেউ হয়তো সবাই আমরা অনেক কিছু চাচ্ছি কিন্তু কয়জন সেই টার্গেটে পৌঁছাতে পারছি আচ্ছা এই পাওয়া না পাওয়ার বেদনাটা আসলে আমি আঙ্কেল কইটা জিজ্ঞাসা করছি এটা কিন্তু ওই প্রেম ভালোবাসার পাওয়া না পাওয়া যে শুধু মিন করা হয়েছে তা কিন্তু না মানুষ জীবনে অনেক কিছু চায় অনেক লক্ষ্য থাকে কয়জন পায় কয়জন পায় না এই নিয়ে কিন্তু আঙ্কেলের এই না পাওয়ার বেদনা এই উপন্যাসটা লেখা আপনারা কি বললেন শব্দতরি তরি ডট কম অনলাইনে গেলে এই পত্রিকা কি কি আছে আপনাদের যৌথ কি কোনো উপন্যাস আমার লেখা আছে একটা ছোট গল্প আছে মাহবুব সম্পাদিত না হ্যাঁ স্বাধীন মাহবুব সম্পাদিত স্বাধীন মাহবুব এগুলো সব দল আমার একটা গল্প আছে একটা ছোট গল্প আছে আচ্ছা আচ্ছা এখন তো আমরা মোটামুটি আপনার সব কিছু দেখালাম আর আসলে অসাধু ব্যবসায়ের কথা একটু যদি আমি বলি আর আঙ্কেলের আল্লাহ অনেক কিছু দিছে একটু আমি বলি আঙ্কেল না মাইন্ড করেন না আঙ্কেলের অনেক কিছু দিছে যে তার যে খাদ্যেতে ভেজাল মিশে যে টাকা উপার্জন করতে হবে আসলে ব্যাপারটা এরকম না আল্লাহ অনেক দিছে তো আর যাদের আসলে মানে খুব চাহিদা আকাঙ্ক্ষা যে আমার তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হতে হবে তারাই কিন্তু এই জিনিস এই কাজগুলো করতেছে যাদের খুব আছে তাদের এত লাগে না আল্লাহ যেহেতু যথেষ্ট ভালোবাসছে কাজেই জনগণের সেবা করতে পারাটাই হচ্ছে মূল উদ্দেশ্য কারণ মানুষ চিরদিন বাঁচে না মানুষকে একদিন মরতেই হবে কাজে অডেল টাকা পয়সা রেখে গেলাম ওই টাকার তো কোনো মূল্য নেই সেটাই মানুষ সঙ্গে করে কিছুই নিতে পারে না খালি হাতে আসে খালি হাতেই যায় কাজে অত টাকা মানে ব্যাংক ব্যালেন্স রেখে লাভ কি এটাই হলো আমার হলো খামারিদের কোনো সচেতন সচেতনতামূলক কোনো কথা বলতে চান আপনার এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব আপনারা ভালো কিছু খাওয়ান তাহলে উপকৃত হবেন এবং সেটা গুণাগুণ যাচাই করে খাওয়াবেন যেখান থেকেই মালটা নেন তো অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর প্রতিবেদন ভিডিও আমাদের দেখানোর জন্য সুন্দর মিক্সড গোখাদ্য যেভাবে আমরা সুল মূল্যে দেখালাম অর্থাৎ এটা হচ্ছে এক কথায় আকাশচুম্বি গোখাদ্যের সহজ সমাধান আপনি তৈরি করছেন তার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে পর্ব তিন নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সাথে আমি আবারও বলবো যে সবাই ভালো থাকেন যারা আমার ভিডিও দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এবং তোমরা যারা ভিডিও করতেছো তাদের প্রতি আমার ভালোবাসা রইলো আশা করি তোমরা দ্রুত আরও এগিয়ে যাও সেই শুভকামনা রইল ধন্যবাদ আঙ্কিল ওয়ালাইকুম